মোবাইল আসিল কি দোলা লাগিল নমাজ রোজাই এমন বসে না, মোবাইল আসিল কি দোলা লাগিল লেখা পড়াই যুবকের মন বসে না, মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, যে মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর বাইরে যাওয়া লাগে না। একদিন তো একটু বাইরে যে চলো তো ভয় করছিলো যাবো না, কে কোন দিক থেকে দেখেলে তো বদনাম হেবে যাবো না, এখন তো বাপ আছে ঘরের বেটি ওই ঘরে, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, আর বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামণি কেমন আছো বলো না, মোবাইল আসিল কি দোলা লাগিল লেখা পড়াই এমন বসে না। আমার নাবি বললেন তোমরা বিদেশ থেকে বাড়ি গেলে তোমরা কি করো, বাড়িতে খবর দিয়ে দাও। এবার বাড়িতে খবর দিয়েছেন আপনার বউ আপনার অপেক্ষায় আছে, বেলা দশটার সময় আপনি বাড়িতে ঢুকছেন, এমন সময়তে মেন গেটের দরজায় বেরিয়ে আপনার স্ত্রী আপনাকে একবারে যেমনই দেখেছে তেমনি এনিকের চোখ মেরেছে, খুশি হবে না হবে না? কিন্তু ওই জায়গাতে যদি দেখে যে এতটা পাহাড় বলে বলছি যে আপনার গাড়ি পিছিয়ে দেন দাদু, আপনি বলছেন যে কালের রুটি খাইয়ে দিবেন, তো কালের রুটি খাওয়াবো শেষে, কিন্তু তখন যখন এগুলো থাকবে না তখন, এখন লয়। হ্যাঁ, কেন যেতে এগুলো কালের রুটি খাইতে দেয় না, এগুলাকে হটাবো তারপরে লাস্টে, একটু বসে ধৈর্য রাখেন, একটু ওয়াচটা করে নি। হ্যাঁ, তো লম্বা হয়ে যাচ্ছে এই জন্য। এবার বলুন, বউ আনন্দ দিবে কিন্তু ওই জায়গাতে যায়, মা বোন বুকে যদি কষ্টর পাহাড় ভাঙ্গে তব তাকে ঢাকা দিয়ে, যেমন আবু তালহার স্ত্রী, আল্লাহ রে আল্লাহ কেমন মহিলা ছিল শুনেন, আজকে আপনার সন্তান যদি মরে যায় আপনার স্বামী বিদেশে আছে ওখানে ফোন দিয়ে বলবেন তুমি বাইরে পড়ে থাকো গা জানো কি হয়েছে, কইছে কি হয়েছে রে, কইছে ছোড়া হকে ভালো হয় না, হ্যাঁ ভাই তাপাই শুরু করে দিবে ওখানে, ওর মন ভেঙে দিবে, ওখানে মন ভেঙে দিবে। কিন্তু আবু তালহার স্ত্রী আবু তালহা গেছেন বাইরে, আহ বাড়ি আসছে খবর হয়েছে, বাড়ি আসছে, বাড়ি আসতে ঢোকার আগে সন্তান মারা গেল, কেমন স্ত্রী, সন্তানকে কাপড় লেপটে ঘরে শুয়ে দিয়েছে, স্বামীর অপেক্ষায় বসে আছে, স্বামী বাড়িতে আসে সালাম দিয়ে আপ্যায়ন করে ভিতরে আনলো, বসার জিনিস দিল, খাবার জলপান করিয়ে, এবার স্বামীর মন আনন্দ ভরে দিয়ে, তারপরে স্বামীকে বলছে স্বামী গো একটা কথা বলুন তো, কি বলো, বলে স্বামী জান যদি আপনার কাছে কেউ কোনো জিনিস আমানতের তরে রেখে যায়, আমানত দিয়ে যায়, কিছুদিন পরে এসে যদি বলে আমার আমানত আমাকে ফিরিয়ে দাও, তাহলে এই আমানতটা দিতে কি আপনার কোনো দ্বিধা হবে, এই আমানতটা দিতে আপনার কোনো মায়া লাগবে, বলে না কেন, ওর জিনিস আমি তাকে ফিরিয়ে দিব, এতে আমার কি কথা, আমার মায়ার কি কথা, বলে স্বামী জান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমানত যে একটা সন্তান দিয়েছিল তার আমানত জমা নিয়েছে, ও মা আমার বোনের আমার কষ্টর পাহাড় অন্তরে যদি ভাঙে তব ঢাকা রেখে স্বামীকে যারা আনন্দ দিতে পারবে, আল্লাহর রসুল বলছেন আল্লাহ তি তাসুররহু এজা না, যারা স্বামী দেখলেই আনন্দ পাবে, অততি ওহু এজা আমারা, আর যেমনই কোনো কথা স্বামী বলবে চট করে নিবে, কেমন চট করবে, নাবি বলছেন তুমি যদি চুলার পারে থাকো, তুমি রুটি করছো ওই সময়তে তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয়, তোমার একটা রুটি হাতে ঝুলতে আছে, একটা রুটি খোলাই পড়ে আছে, তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয় নাজেরা ঘরে এসো, নাবি বলছেন হাতের রুটি ভেঙে দাও, খোলার রুটি জ্বললে জ্বলতে দাও, স্বামীর মন জ্বালায় না। ওই আমার মা বোনেরা,
স্বামীর কথা মানতে হবে। নবী বলছেন যে ওর ইতাআত করবে, ওয়াতিউহু এজা আমারা, যেমনই হুকুম দিবে চট করে করে নিবে। আমার মা বোনেরা, তিন নম্বরে নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, আর তার নাফস থেকে এবং মাল থেকে যেটা স্বামী পছন্দ করে না সেটা করবে না। বলবেন কথা বুঝতে পারলাম না, যে স্বামী যেটা পছন্দ করে না তার নাফস থেকে আর মাল থেকে, এটা কেমন কথা? তাহলে বুঝেন, ওই যে উদাহরণ দিলাম, গাড়ি আমি কিনেছি আর আমার গাড়ির সিট কেহ অন্য লোকে ছিঁড়বে, এটা সহ্য করব? আপনার গাড়ি রাখা আছে আর অন্য লোকে সিট ছিঁড়ছে, পম্প তো আপনি সহ্য করবেন? ওরকমই বিয়ে আমি করেছি আর আমার চাষ্ট ভাই এসে কুতকুতি দিছে আর আমার বউ কিছু বলে না, এটা পছন্দ করব? মানে এমন কোন বেগ বা বেজথা মজা করে না, আমি মাল কামাই করে বউকে দিচ্ছি আর আমার ওটা কামাই করা মাল বউ নষ্ট করে দিচ্ছে, এটা আমি পছন্দ করব না। এই জন্য বলা হলো ওয়ালা তু খালে ফুহু ফি নাফসেহা ওয়া মালেহা, যেটা স্বামী তার নাফস থেকে মানে তার দেহ থেকে যেটা পছন্দ করে না, আর কি করা মজা করা বেপর্দা চলা যেগুলো পছন্দ করে না ওইগুলো করবে না। এই মহিলা হলো আল্লাহ জমিনের সব চাইতে ভালো মহিলা, আল্লাহর জমিনের সব চাইতে ভালো মহিলা। এবার মহিলারা বলবে, মুলবি সাহেব আপনি তো ভক্ত করে বলে দিলেন একটা কথা, যে স্বামীর এতাত করতে হবে, কথা যেটা বলবে সেটাই মানতে হবে। আচ্ছা মাওলানা সাহেব, তাহলে একটা কথা বলেন, স্বামীর কি প্রতিটা কথাই মানতে হবে? যদি বলি হ্যাঁ, তাহলে বিচার আমার ওপরে বসবে। যে মুলবি সাহেব আপনি বলেন তো, আমি একজনই এমন দুর্ভাগী মহিলা, আমার এমন ভাগ্য খারাপ, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, নাফল রোজাও রাখি, আমি পরহেজগার, ভাগ্য করমে আমার ভাগ্যে জুটেছে মাতাল, বিয়ে হয়ে গেছে মাতালের সাথে। এবার মাতাল তকদির কেউ বিশ্বাস করে, মাদারসার পড়া মেয়ে এই কথার মানে জানে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মউত, খাইরিহি ওয়া শাররিহি আল বা ভাতক দিরের ভালো মন্দ মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে হয়। আমা মাওলানা সাহেব, আমি তকদিরকে বিশ্বাস করি, আমার তকদির আল্লাহ লিখেছে, আমার ভাগ্যে যা ছিল হয়ে গেছে, আমি স্বামী মেনে নিয়েছি, মাতালকে স্বামী মানি, কিন্তু মাতালকে আমি শুধরাবার চেষ্টাও করি, অনেক কথা বলি, যখন বলি যে আর খেও না, মদ নেশা করো না, কি বলে? ওকে যদি কতই বুঝাইতে জানার বলেন, কার দোষ এটা? যদি আমার মা বোনেরা 12 বছর থেকে বোরকার মধ্যে হয়ে যেত, তাহলে আজ সমাজে ব্যভিচার জেনা থাকতো না? কেন যুবকেরা সুযোগই পারত না, পেত না? কেন বোরকার মধ্যে আছে, এই 80 বছরের আছে কি 18 বছরের আছে, দেখতেই পাই না, তোর গোড়াতে যাবে কি ভাই, লাইন দিতে পারবে? পারবে না। কিন্তু এই যে দাদা রে দাদা পাহনেলি আইসান ডেরেস, হাই ঝলকাতা দেহিয়া লোকাতা কেস, দাদা রে দাদা পাহনেলি আইসান ডেরেস, ঝলকাতা দেহিয়া লোকাতা কেস, আরে দেখে ওয়ালান কে হো জাল মোড ফেরেস, নাম্বার খোঁজা তা লাইকা মার খাতির এসএমএস। এই বিনা পর্দার লেগে আর এই ঝালকাওয়া কাপড়ের লেগে সব দেখে দেখতে পাইছে, তখন তো আর মন লালাইবে? ইয়ং বয়স তো, জি কালেকশনের দিকে এত জলদি? আচ্ছা আচ্ছা চলেন, ঠিক আছে, কারণ আপনারা তো ফের 12টা বেজে গেলে, তার আগে আপনারা 12টা বেজে যাবে, এটা বাঙাল তো, আমাদের বিহার লয় জাস্ট ফজর অবধি বসে থাকবে, মজা লাগছে তো শুনি। হ্যাঁ তো যাক, এই জন্য তিন নাম্বার নাবি বললেন যে যারা কি করবে, ওয়া আহসানাত ফারজাহা, যারা সততার খেয়াল রাখবে। চার নম্বরে নাবি বললেন ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর কথা মতো চলবে। এই মহিলারা ফাদাবি বলছেন না, আল্লাহ বলবেন ফালতাদ খুলমিন আইয়া আবু অবিল জান্নাতে সাত, জান্নাতের আটটা দরওয়াজার মুখ খোলা থাকবে, যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। দু নম্বর হলো, তাহলে 5 মিনিট আর একটু ওই করছি, যে 5 মিনিটে এই ইটি বলে দিই যে কী কী কর্তব্যটি। তো 2 নম্বর হলো আপনার স্বামীর কথা মতো চলবেন, 3 এটা হলো আপনার স্বামীর উপর। কেন? গাড়ি আমি কিনেছি, আমার হুকুমে গাড়িতে ব্রেক লাগবে, আমার হুকুমে গিয়ার চেঞ্জ হবে, আমার হুকুমে স্পিরিট হবে, আমার হুকুমে দাঁড়াবে,
কিনেছে, আপনার স্বামী আপনাকে চালাইবে, আপনার স্বামী যেটা বলবে সেটাই হবে। দুন তিন নম্বর, আপনার উপরে তিন নম্বর হক রাখে আপনার স্বামী। আল্লাহ রসুল কোনো কাজ করতে গেলে স্বামীকে জিজ্ঞাসা করে করতে হবে, স্বামীর অনুমতি নিয়ে করতে হবে। হাদিস শুনেন, আল্লাহ রসুল বলছেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। আচ্ছা, নাফল রোজা রাখাটা নেকির কাজ, কিন্তু ফরজ নয়। নাফল রোজা, ফরজ রোজা তো আল্লাহর পক্ষ থেকে, এতে স্বামীর অনুমতি নেওয়া লাগবে না, কারণ এটা আল্লাহর ফরজের উপরে কারোর হুকুম চলে না। কিন্তু মহিলা যদি নাফল রোজা রাখতে চায়, এবার আমার স্ত্রী আমি দিনেও তার কাছে আসতে পারি, এবার দিনেও রোজা রাখে তো আমার অসুবিধা হতে পারে কি না, এই জন্য স্বামীর কাছে অনুমতি নিয়ে রোজা রাখবে। নবী বলছেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। কোন মহিলার জন্য হালাল নয় যে ও রোজা রাখবে, নাফল রোজা বিনা স্বামীর অনুমতিতে, স্বামীর অনুমতি নিয়ে রাখবে। যদি স্বামী অনুমতি দেয় তাহলে রাখতে পারে। তাহলে নেকির কাজ করতে, নাফল রোজা করতে গেলেও স্বামীর অনুমতি যদি নিতে হয়, তাহলে বন্ধন ব্যাংক যাওয়ার লাগে কেমন করে নিজের মনে চাস্ত ভাইয়ের সাথে চলে দিতে পারে? হ্যাঁ, আল্লাহ আকবার। একটা মহিলার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, ভালো করে শুনেলেন, একটা মহিলার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, এত সম্পত্তি আছে, আর তার সাথে যদি মুহরিম না থাকে, ওর চাস্ত ভাই, খালেতো ভাই, চাস্ত চাচা, কাউরির সাথে হজ পর্যন্ত ফরজ এবাদত পর্যন্ত করতে যেতে পারে না, তাহলে বন্ধন ব্যাংক আর এখান থেকে আনতে যাইলে চলে আসে নিজের মনে কেমন করে? আল্লাহ আকবার। আমার মা বোনেরা, তিন নম্বর হক, আপনার স্বামীর কাছে অনুমতি নিয়ে কাজ করবেন। চার নম্বর, স্বামীর বাড়ির মাল স্বামীর অনুমতি ছাড়া খরচ করবেন না। নবী বলছেন, হাদিস শুনেন, নবী বলছেন, লা তুনফিকুল মারাত শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা। কোন মহিলা যেন তার স্বামীর মাল থেকে নিজের মনে যত খরচ না করে। এবার বলুন, আচ্ছা মুলি সাহেব, বাড়িতে লবণ নাই, তাহলে কি করব? স্বামী আছে সৌদিয়াতে, তাহলে ফোন করব, দেখব যে এই লবণ শেষ হয়ে গেছে, তাহলে সত্তর টাকা তো এমনিতেই এক কলে চলে যাবে, 60 টাকা চলে গেল, ওই 60 টাকাতে তো 7 কেজি লবণ পাবো। প্রয়োজন যেটা, কারণ আপনাকে কিনে এনেছে, যেমন বললাম না যে গাড়ি কেনার পরে মালিকের কর্তব্য হইলো গাড়িতে হাওয়া দেওয়া, তেল দেওয়া, মোবিল দেওয়া, গ্রিজ দেওয়া, যা যা লাগবে, এটা ওর কর্তব্য, না হলে ও চলে তো দিবে না। ওরকমই আপনাকে চালাইতে গেলে আপনার খাওয়ার পরার যা দরকার আছে সম্পূর্ণকে দিতে হবে। এগুলো বাদ দিয়ে নিজের মনে অনেক মহিলারা কী করে, টাকা খরচা করে লাই, 20,000 পাঠালছে, 5,000 ভুলে গেছে, লক করে মেরে দিলে। আমাদের এলাকায় প্রচুর ভুট্টার চাষ হয়, 100 বোরা প্যাকেট করতে করতে, এবার যখন বিক্রি করছে প্যাকেট করছে, 80 বোরা লিখি আর 20 বোরা তুমি হাঁকে লক করে দিয়ে আবার 80 বোরা মালিকের খাতাতে তুলিও আর 20 বোরা আমাকে লক করে দিও। স্বামীর মাল মরছে, স্বামীর আমানতের খেয়ানত করেছে। নবী বলছেন, কোনো মহিলা এইরকম যেন না করে। পাঁচ নম্বর হক আপনার স্বামীর ওপর আপনার। আল্লাহ নবী বলছেন, আলা ইন্নালাকুম আলা নিসায়েকুম হাক্কান ওয়ালা নিসায়েকুম আলাইকুম হাক্কান ফাম্মা হাক্কুকুম আলা নিসায়েকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়ালা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। পাঁচ নম্বর হক স্ত্রীর ওপরে তার স্বামীর, স্বামীর অবর্তমানে, স্বামীর অবর্তমানে কোনো অন্য পুরুষকে, যাকে স্বামী পছন্দ করে না, তার বিছানায় তুলবে না, তার বাড়িতে ঢুকতে দিবে না। পাঁচ নম্বর হক হলো স্বামীর অবর্তমানে যাকে স্বামী পছন্দ করে না, কাকে পছন্দ করে না। আরে আমারই যদি স্বামীর নিজের ভাই হয় আর স্বামী বাড়িতে নাই, কেহ নাই, একান্তে নিজের দেওরকে নিয়ে যদি বাড়িতে থাকে, তাও পছন্দ করবে না, করবে করবে না এরকম, অর্থাৎ হলো গ্যার মুহরিমকে নিয়ে বাড়িতে ঢুকাবে না। ছ নম্বরে আপনার উপরে ছ নম্বর হক হলো স্বামীর না ফারমানি জীবনে করবেন না, না শুকরি করবেন না। যেই হালে থাকুন, বলার অনেক কথা ছিল, এই 6টা কথা আপনাকে বললাম। এবার 4টা কাজ মহিলারা বলবে যে আমাদের কাজ তো বুঝিয়ে দিলেন, কিন্তু ওরাকে তো বললেন না ওরা কী করে করবে, মাত্র 1 মিনিট লাগবে এই 4টা কথা। 1 নম্বর, গাড়ি কিনতে গেলে যেমন বিল মিটাইতে হবে, বিনা বিলে গাড়ি দিবে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, মহিলার প্রথম হক হলো ওয়াতুন নেশা আসাদকাতে হিন্না নেহলা, মোহরের টাকা বাকি রাখবেন না, মোহরানা টাকা আদায় করে দিবেন। কেন? মোহরানা যদি না পাই, গাড়ির দাম না পাইলে কিন্তু
টেনশন হবে, হবে না হবে না? চলেন লম্বা করতে যাব না, অনেক কথা বলার ছিল মনে, কিন্তু যাক ছোট করে আজকে বলে দিচ্ছি, ইউটিউবে আরও বিতাফসিল আছে, শুনে নিতে পারেন। হ্যাঁ চলেন দুই নম্বরে। দু নম্বর হক হলো এই যে আপনাকে বললাম যে যেমন মালিক হক রাখে গাড়ির ওপরে, যে গাড়ি আমাকে পিঠে বহন করবে, তো গাড়িও হক রাখে মালিকের ওপরে যে তাতে তেল ভরতে হবে। তো স্ত্রীকে চালাতে গেলে তার ভরণ পোষণ, নান নাফকা যাকে বলা হয়, তার ভরণ পোষণ তাকে সম্পূর্ণ ভালোভাবে দিতে হবে। কেন? পেট্রোল কমে গেলে গাড়ি ধক করে বন্ধ হয়ে যাবে, হবে না হবে না? তো ওরকমই খাইতে না পেলে পারে সংসার টিকবে না। দু নম্বরে কি, মোবিল যদি কমে যায় গাড়ি ক্যাঁচকুচ করবে, করবে না করবে না? স্ত্রীর যখন কমই হয় খাওয়া পড়াতে তখন ঝগড়া হয় না, হয় না ঝগড়া হয়। এই জন্য স্ত্রীকে অনেক মানুষ করে কি ভালোভাবে বেসে খাওয়াই না। হ্যাঁ কত লোক রে এই ধারা, ভাঙ্গা ঘরে বসত করা, চোখে চশমা ধুতি পরা, তার ছেলে মেয়ে ভাতের মরা, তার বাড়ির দিকে লক্ষ্য নাই, ভেবে দেখুন কথা মিথ্যা নাই। নিজে তো খুব সুন্দর সুন্দর পরে খাই, কিন্তু ওই স্ত্রীকে দেয় না, স্ত্রীকে ভালো ভালো করে খাওয়াই না পড়াই না। শোনেন আল্লাহ রসুল বলছেন, তো দু নম্বর হক হলো আপনার উপরে আপনার স্ত্রীর, যে তার খাওয়া পড়ার ভালো খেয়াল রাখবেন, এর বিনিময় নেকি পাবেন। রাসূল বলছেন দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, দিনারুন আনফাকতাহু, দিনারুন আনফাকতাহু আলা, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, ও দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন, ও দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিনিন, ও দিনারুন আনফাকতাহু আলা আহলিকা। নবী বলছেন একটা লোকের কাছে চার টাকা আছে, এক টাকা আল্লাহর রাস্তায় দান করলো, এক টাকা দাসমুক্ত করলো, গোলাম আজাদ করলো, আর এক টাকা ফকির মিসকিনকে সাদকা করলো, আর এক টাকা নিজের পরিবারের ওপরে খাওয়ান পরনে খরচ করলো। নবী বলছেন আজামু আজরান আল্লাহ জি আনফাকতাহু আলা আহলিকা, সবচাইতে বেশি নাকি কোন টাকাটাতে পাবে, যেটা নিজের বউ বাচ্চাকে ভালোবেসে খাওয়ালছে পড়ালছে আর তার খেল রেখেছে এই টাকাতে। আমার বন্ধুরা আমার ভাইজানেরা, তাহলে দুই নম্বরে এটা হক হয়ে গেল। তিন নম্বরে শেষ কথা, আপনি হলেন ড্রাইভার, ও হলো গাড়ি, ড্রাইভার ভালো হইতে হবে ভাই। কেন? গাড়ি যদি একটু টাল হয়, জি গাড়ি যদি একটু টাল হয় ড্রাইভার ভালো হয় তো টেনে নিবে। আল্লাহ ওরাকে একটু সব দিনই ওরকে টেঁড়া হাড্ডি থেকে আল্লাহ তৈরি করেছে, এই জন্য ভাই টেঁড়া হাড্ডি থেকে ওরাকে তৈরি করেছে, একটু ওরা টেঁড়া থাকবে। আপনাকে ভালোভাবে টেনে নিতে হবে সংসারকে, ওর সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা হলো আপনার উপরে তিন নম্বর হক। যা হোক আজ এখান থেকেই আমি আপনাদের সম্মুখে যে অনেক কথা, যে কটা কথা বললাম, এই কথা কোটাই যদি আপনারা খালি বেরেনে বসেলেন, আপনার যে তিনটা কাজ আপনি করবেন, ছটা কাজ মহিলারা যদি করে লায়, আশা করি জীবনে কোনো দিন অশান্তি হবে না। কেন? যে বউ কাউকে খেদমত করবে, যে স্বামীর অনুমতি ছাড়া কাজ করবে না, যে স্বামীর কথা মানবে, এই বউকে জীবনে কোনো দিন স্বামী মারবেও না, গালও দেবে না, সংসারে কোনো টেনশনই হবে না, স্বামীর আদরের আদরে নিয়ে থাকবে। এই জন্য সংসার সুখে চালাটা একটা হলো খুব বড়, খুবই বড় একটা কথা। কেন? না হলে শান্তি পাবো না ভাই জীবনে। এই জন্য আপনারা এইভাবে চলবেন, এটা হলো তারিকা, রাসূলের তারিকাতে চলা, যেন আল্লাহ তৌফিক দেন। আমি সময় আপনার, এটা জালসা হলো মসজিদের জালসা, মসজিদের না, কিন্তু মসজিদের জালসা কালকেও শুনেছেন ওয়াজ, এ লেগে ফের ওয়াজ করবো, তো কয়বার একটা ওয়াজ করবো, কিছু ওয়াজ এমন করি যাতে সংসার জীবনে দরকার আছে, এই ওয়াজ করলাম আপনাদের সম্মুখে। আমি মধ্যখানে আপনার কাছে আফজারজি সাহেব আসার আগে এই কয়েক মিনিট যেটুকু সময় আছে আপনার কাছে আমি হাত বাড়াচ্ছি, এই মসজিদকে ওয়াস্তে আল্লাহর, এই ঘর, যে ঘর নির্মাণ করলে আপনারা জানেন জান্নাত পাওয়া যাবে। দানকারী এত দানের উপকার ভাই, দানের এত গুণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন আনফিক ইয়া ইবনা আদম, এই আদম সন্তান তোমরা খরচ করো, আনফিক আলাইক, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। যারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ তার সমস্ত রুজির জামানত লিয়ে নেয়, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন আনফিক আনফিক, তুমি খরচ করো আমি তোমার উপরে খরচ করব। আপনি পাঁচ হাজার টাকা, দু হাজার টাকা আল্লাহর ঘরকে দেন, নিয়ত করেন যে আল্লাহ আমি ফকির তোমাকে কি দিব তোমার ঘরের জন্য, এই মাত্র পাঁচ হাজার টাকা, আমি তো তোমারই দেওয়া রেজেক খাই, তোমারই দেওয়া জলপান করি, তোমার দেওয়া পায়ে হাঁটি, আমার কি আছে, আমি তো ফকির আল্লাহ, তবে এই পাঁচ হাজার টাকা, এই দু হাজার টাকা তোমার ঘরে দিলাম, আল্লাহ তুমি কবুল করো, আর আমার 60 বছর জীবনের খরচ তুমি কবুল করো। যে যদি 50 লাখ টাকার প্রয়োজন পড়ে যায়, এমন কোনো বেমার হয়ে গেছে, অসুখ হয়ে গেছে, যেখান থেকে হোক আল্লাহ পুরো করবে, কারণ আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ বলেছেন ইন্না ওয়াদাল্লাহ হাক্কুন, আমার ওয়াদা সত্য। কিছু দান করেন আর আল্লাহকে নিজের জামানত দেন।
নিজের রুজি রোজগারের, নিজের খরচ পানির জামানত আল্লাহকে সেপে দেন। জাল্লা ছোট বাচ্চা 50 করে আল্লাহ 100 টাকা। জাজাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আপনারা উঠে আসেন একটু, আমি আগে বাড়ছি। মহব্বতের সাথে আপনারা দিন আর চট করে দিয়ে সারেন, তাহলে জারজি সাহেব এসে আপনাদের সামনে বায়ান রাখবেন। বন্ধুরা আমার, আল্লাহ পাকের নবী বলছেন দান কত গুরুত্বপূর্ণ জিনিস। নবী বলছেন সহিহ বুখারীর হাদিস যে ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কা তামারাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবে কালিমাতিন তাইয়্যিবা। তোমরা কি করো?